কিরে শালা কাঁদছিস কেন? আরে বেটা কাঁদবো তো আমি, এক সপ্তাহের কথা বলে আমার টিউশনের টাকা দিয়ে তুই আইফোন কিনলি, এখন এক মাস হয়ে গেল। ও পেঁয়াজ কাটছিস, তা কিসে কি করলি? এই সুনীল একটু বোঝা না ওরে, গত মাসে ভার্সিটিতে ইনস্টলমেন্ট দেয়নি, এখন ওরা যদি আব্বাকে ফোন দেয় তাহলে বুঝছিস কি অবস্থাটা হবে? ওর সাথে বলে তো কোনো লাভই হয় না, কথাই কানে কিরে তোর কথা কানা যাচ্ছে না? দেখ অক্ষয়, তুই চেয়েছিস আমি দিয়েছি, কিন্তু সময় মতো টাকাটা তো দিবি, আর তাছাড়া শুধু আমার টাকা দেই তো আর আইফোন হয়নি, নিশ্চয় অনেকের টাকা ভাগাইছিস। কিন্তু চান্দু, তুমি তোমার বাবার কাছ থেকে তো টাকা নিতে পারবো না, তাহলে চান্দু একটু সিরিয়াস হয়ে বলবি আমাকে যে এই টাকাগুলি কিভাবে পরিশোধ করবি? গুনেগার হুন মে আপকা। ওহো, টাকার কথা কইলেই আমাকে তুই আপনি আপনি করে মুরব্বি বানিয়ে দিস। এই ধার দেনা যে মানুষের সম্পর্ক চেঞ্জ করে দেয় সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আব তো একই রাস্তা বাঁচা মেরে পাস। থ্যাংক গড, শালা একটু সিরিয়াস মুডে আসছে। জি বলেন কিভাবে কি করবেন, আপনার প্ল্যানটা একটু শুনি। হর ইনসান কে পাস দো কিডনি হতি হ্যায়। শোন মেরে ভাই, আমি এখানে MBBS ক্লাস করতে আসিনি, যে শরীরের মধ্যে কয়টা কিডনি আছে, কয়টা অন্ডকোষ আছে আর কয় কিলো নাড়ি আছে পেটের মধ্যে এগুলো জানতে হবে। আরে সব ছোড় না ইয়ার, পয়সো কি বাত করনা। লেকিন ইনসান এক কিডনি পর ভি তো জিন্দা রহ সকতা হ্যায়। আরে তুই কি বলছিস, সব কিডনি একটা দুইটা, হোয়াট ইজ দিস ননসেন্স। কিসি পয়সে ওয়ালে পেশেন্ট কো এক কিডনি বেচ দুঙ্গা, বহুত পয়সে আ জায়েঙ্গে, ফির এক আঁখ বেচ দুঙ্গা আর পয়সে আ জায়েঙ্গে। দেখ অক্ষয়, আমি অত কিছু বুঝি না, তোর কি আগে হুশ আসেনি যে তোর পাছায় চামড়া নেই কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ড করছিস? হ্যাঁ, আর এখন আমার মিউ মিউ করছিস কেন? আর সুনীল, তুই চুপ কিউ হে ইয়ার, বল না কুছ, সারা ঠিক মতো ম্যাচের ভাড়াটাও তো দিতে পারে না। শোন, তুই যাতে অ্যাপল অ্যাপল করিস, তুই অ্যাপল কোম্পানিকে ফোন দে, তুই যে ওদের এত ভক্ত দেখি ওরা তোর কেমন ভক্ত, আর ওদেরকে বল যে আমার টাকা দিয়ে যেতে, আর এই ম্যাসেজ যে বাকি পড়েছে ওগুলো টাকা পয়সা দিয়ে যেতে। ওইটার কিছুদিন পরেই অক্ষয় ম্যাচ ছেড়ে চলে গেছিলো আর ক্লাসেও আসতো না। আমি এখান থেকে অনেক কিছু শিখেছি, তাই ছোট্ট একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, এই ধরনের পাবলিকদের কখনো টাকা ধার দিবেন না, বিশেষ করে আইফোন কেনার জন্য, কারণ যারা বিজনেসম্যান বা যাদের সামর্থ্য আছে তারা নর্মাল স্যামসাং, নোকিয়া বা হুয়াই সেটের মতোই আইফোনকে মনে করে এবং সেভাবে নর্মালভাবে ইউজ করে। সো যদি কেউ টাকা ধার নিয়ে আইফোন কিনতে চায় তাহলে মনে করবেন কোথাও ঘাপলা আছে, সো জাস্ট কেয়ারফুল, কারণ এদের ঠিকমতো খাওয়া দাওয়া না জুটলেও তিন বেলা সেলফি দেওয়ার সময়টা ঠিকই জোটে। আর এ ধরনের পাবলিকদের চেনার খুব সহজ একটা উপায় হচ্ছে, এরা যখন পকেটে ফোনটা রাখবে আইফোনের লোগোটি বের করে রাখবে, আবার যখন সেলফি তুলবে নর্মাল মানুষের মতো সেলফি তুলে না, তারা একটু প্রবলেম আছে মাথার মধ্যে যার কারণে তারা গ্লাসের সামনে দিয়ে উঠায়, কারণ ওই যে লোগোটা যদি না দেখা যায়, আরে ভাই ওরা তো কিনছে ওটার জন্যই। ঠিক আরেকটা উদাহরণ মনে পড়ে গেল আমার, যে কিছু মানুষ আছে সংসার করার জন্য বিয়ে করে, আর কিছু মানুষ আছে বউয়ের কোলে মাথা রেখে তিনবেলা তিনটা ছবি আপলোড দেওয়ার জন্যই বুঝি তারা বিয়ে করে, কারণ সংসারে যতটুকু সময় দেয় তার চেয়ে বেশি সময় দেয় তারা ছবি তোলা বা পোস্টিংয়ের ক্ষেত্রে। সো ব্যাপারটা অনেকটা এরকম আর কি, লোক দেখানো টাইপের। যাই হোক ফ্রেন্ডস, বেশি কিছু বলতে চাইনি, তারপরে বকবক করে অনেক কিছু বলে ফেললাম, তবে আরেকটু বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন, সেটা হচ্ছে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে একটা ঘেঁচাং করে গুঁতা মেরে দিন, আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ফাটাফাটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। গোল্ডেন স্পেশাল সাইনিং অফ।